আমরা জুম করতে থাকবো, হ্যাঁ যে পর্যন্ত জুম করা যায় আর কি। তো দেখেন একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখবেন, দেখেন এত বড় হাতের ছাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বরাবর মতো আমি তুষার আবার আছি আপনাদের সাথে। আজকে আমি আরও দুইটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো প্রথমেরটা হচ্ছে বলবো না, এটা হচ্ছে সারপ্রাইজ। তো চলেন আমরা স্ক্রিনে থেকে দেখে নেই, এখানে বেশি কথা বলবো না। আর একটা কথা, সেটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে শুধুমাত্র আমাদের পৃথিবীতে কিছু কিছু রহস্যজনক জায়গাকে উল্লেখ করি, এখানে হচ্ছে আমি ওইটার এক্সপ্লেন করি না। যদি আপনারা এটা সম্পর্কে ভালো কেউ কিছু জানেন তো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ম্যাপটা হচ্ছে ডিফল্ট আছে, এখান থেকে আমরা স্যাটেলাইট করে নিব। তো স্যাটেলাইট করতে গেলে কি হবে, এই যে দেখতেছেন এখানে থ্রি ডট, এই থ্রি ডট থেকে হচ্ছে আমরা স্যাটেলাইট মোডে নিয়ে নিব। তো এখান থেকে এই যে হচ্ছে স্যাটেলাইট মোড, তো এখান থেকে স্যাটেলাইট মোডে চলে গেলাম। আর এই যে লোকেশনটা হচ্ছে আপনার সংখ্যা দিয়ে হচ্ছে ইয়ে করা, তো এর জন্য হচ্ছে আমি এটা কপি করে রেখেছি, আপনাদের জন্য ডিসক্রিপশনে দিয়ে দিব বা টাইটেলে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা যদি কপি করে যদি নিয়ে নেন তারপরে গুগল ম্যাপসে সার্চ দেওয়ার সাথে সাথে এই জায়গাটা চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো এখন হচ্ছে আমরা এই সার্চ বারে চলে আসলাম, সার্চ বারে আসার পরে হচ্ছে এখান থেকে পেস্ট করে দেব, দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। এটা আমি একবার মুখে বলে দেই, 40.7033.26,12112.02.08.82। এটা যদি আপনি লিখে সার্চ করেন তো দেখেন কী রেজাল্ট আসে। হ্যাঁ এখানে আমি সার্চ করে দিলাম, দেখেন এই যে এই বরাবর যেখানে আমাদের এই যে আমাদের লোকেশনটা আসছে, এই লোকেশন বরাবর হচ্ছে আমরা জুম করতে থাকবো, হ্যাঁ যে পর্যন্ত জুম করা যায় আর কি। তো দেখেন একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখবেন, দেখেন এত বড় হাতের ছাপ, দেখছেন এত বড় হাতের ছাপ। আর আমি যদিও জানি না এটা হচ্ছে মানে কে করছে কেমনে কি, যদি হচ্ছে আপনারা জানেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইয়া বড়, হ্যাঁ মানে পুরাপুরি মানে মানুষের যে আঙ্গুল থাকে পুরাপুরি মানুষের আঙ্গুলের মতনই, হাতের যে করগুলো আছে ওইগুলো পর্যন্ত কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, মানে যে করছে একেবারে নিখুঁতভাবে করছে জিনিসটা। আশপাশে দেখে নেই, দেখে নেই। তো তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা এরকম রোমাঞ্চকর আরও কিছু দেখতে চান, আরও ভিডিও দেখতে চান, তো অবশ্যই আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ।